আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নারিকেলের পিঠা এবং নাড়ু। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয় নারিকেলের পিঠা এবং নাড়ু। প্রথমে আমি দুটি নারিকেল কুড়িয়ে নিয়েছি। এরপর আমাদের লাগছে ঘি পরিমাণ মতো, এলাচ 4-5টি, দারচিনি 3-4 টুকরো, তেজপাতা 2। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। আমি সব উপকরণগুলো একসাথে এক এক করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কুড়োনো। এরপর এলাচ, দারচিনি এবং তেজপাতা। এরপর ঘি। আমি উপকরণগুলো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। কেউ চাইলে কম মিষ্টি দিয়েও তৈরি করতে পারেন। আমি যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। কেউ চাইলে মিষ্টি কমও দিয়ে তৈরি করা যেতে পারে। আমি ভালোভাবে নারিকেলটা অন্য সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নারিকেলটা যতক্ষণ না হালকা বাদামি রং হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি আছে নয়, অল্প আছে, আমাদের এটি করতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা আমার নারিকেলটি প্রায় হয়ে এসেছে। আর সামান্য পরিমাণ বাদামি রং হলেই আমি এটিকে নামিয়ে নেব। এখন আমার নারিকেলটি হয়ে গিয়েছে। এখন একে আমি নামিয়ে নাড়ুর আকার দেব। আমি এখন চালের পিঠা তৈরির জন্য চালের গুঁড়া ব্যবহার করেছি এবং একটি ছোট বাটি দিয়ে গোল করে কেটে নিচ্ছি। ঠিক এই সাইজের গোল করে কেটে নিতে হবে। এভাবে রুটিতে নারিকেলের পুর ভরে নিতে হবে এবং চেপে চেপে বন্ধ করে দিতে হবে।
এবার একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো ভিভার্স, তৈরি হয়ে গেল আমাদের নারিকেলের মিষ্টি পুলি পিঠা। আশা করি আপনারা রেসিপিটি বাসায় করে দেখবেন এবং আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।